গুড মর্নিং সুপ্রভাত, হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। জুলাই মাসের প্রথম দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ফার্স্ট জুলাইয়ের সাম্প্রতিক ঘটনা আলোচনা করব, সাথে এক্সট্রা নলেজ এক্সট্রা তথ্য শেয়ার করব। আজকের পর্বে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলের সমস্ত ক্লাসই চালু থাকবে, তোমরা প্রতিটা ক্লাসে পার্টিসিপেট করবে। আর এখন কিন্তু আমরা গুগল ফর্মের মাধ্যমে টেস্ট নিচ্ছি, নেক্সট দিন তোমাদের জিকে টেস্ট নেওয়া হবে, জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেস এর হোপফুলি অনেক সুন্দর হবে। আমাদের সঙ্গে কানেক্টেড থাকবে, টেলিগ্রামে জয়েন থাকবে, সমস্ত আপডেট বা নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, DRDO সম্প্রতি অত্যাধুনিক অগ্নি পি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করলো নিম্নের কোথা হতে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ওড়িশা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO সাকসেসফুলি ফ্লাইট টেস্টেড এ নিউ জেনারেশন নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল, যার নাম কি? অগ্নি পি। ফ্রম ডক্টর APJ আব্দুল কালাম আইসল্যান্ড অফ দ্য কোস্ট অফ ওড়িশা। ডক্টর APJ আব্দুল কালাম আইসল্যান্ড অফ দ্য কোস্ট অফ ওড়িশা থেকেই কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল অগ্নি পি এর সফল উৎক্ষেপণ করলো আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তাহলে এখান থেকে আমরা দুটো অ্যাডিশনাল তথ্য জানবো, অ্যাবাউট DRDO অ্যান্ড অ্যাবাউট ওড়িশা। তো DRDO সম্পর্কে সবাই আমরা অবগত, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন স্ট্যান্ড ফর DRDO। DRDO কবে প্রতিষ্ঠিত হয়েছিল? না, DRDO প্রতিষ্ঠিত হয়েছিল 1958। সংস্থা নির্বাহী DRDO-র প্রধানকে জি সতীশ রেড্ডি হলেন DRDO-র প্রধান। DRDO-র সদর দপ্তর নতুন দিল্লিতে। অ্যাবাউট ওড়িশা, ওড়িশা সম্পর্কে যদি তোমরা একবার মন দিয়ে দেখার চেষ্টা করো, মুখ্যমন্ত্রীকে নবীন পট্টনায়ক, রাজ্যপাল গণেশী লাল, রাজধানী ভুবনেশ্বর, ওড়িশার দুটো গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক তোমরা এখানে দেখতে পাবে, ওড়িশার দুটো গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক দেখতে পাবে, ওয়ান ইজ শিমলিপাল জাতীয় উদ্যান অ্যান্ড ভিতরকণিকা জাতীয় উদ্যান। পরীক্ষাতে প্রচুর আসে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন ভারতীয় রাজ্যে অবস্থিত, না এটা ওড়িশা রাজ্যে অবস্থিত, অ্যাজ ওয়েল অ্যাজ শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, এটা ওড়িশাতে অবস্থিত। তোমরা বলতে পারবে ভারতের বর্তমান টোটাল নাম্বার অফ ন্যাশনাল পার্ক কয়টি? প্রেজেন্টলি ইন্ডিয়ার টোটাল নাম্বার অফ ন্যাশনাল পার্ক, দেখো আমি এই জুলাই মাসে প্রচুর অ্যাডিশনাল তথ্য শেয়ার করব, তার মানে তোমাদেরও কিন্তু হোমওয়ার্কের সংখ্যাটা একটু বাড়াতে হবে। এবং আমি এমন নয় যে হোমওয়ার্ক দিয়ে পরের দিন ঘুমিয়ে যাই, আমি হোমওয়ার্কের অ্যান্সার বলে দিই। তোমাদের বলতে হবে ভারতের বর্তমান মোট জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? আর সময় নষ্ট নয়, দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় শুটার রহি রহি সেনাবট সম্প্রতি IHSF বিশ্বকাপে কোন পদক জিতলেন? সঠিক উত্তর কি হবে? গোল্ড মেডেল অর্থাৎ স্বর্ণ পদক। ডিটেলে প্রত্যেকে দেখার চেষ্টা করো, ইন্ডিয়ান শুটার রাহি সেনাবট হ্যাজ ওন আ গোল্ড মেডেল। তিনি সম্প্রতি কি মেডেল পেলেন? তিনি গোল্ড মেডেল বা স্বর্ণ পদক পেলেন, অল রাইট, ইন দা ওমেন্স 25 মিটার পিস্তল ইভেন্ট অফ ISSF ওয়ার্ল্ড কাপ। তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ রহি সেনাবট ইন্ডিয়া থেকে গোল্ড মেডেল পেলেন, অল রাইট। এটা কি ছিল? ISSF এর ওয়ার্ল্ড কাপ, যেখানে ইভেন্টে ছিল বেসিক্যালি 25 মিটারের মহিলাদের যে পিস্তল ইভেন্ট। মনে রাখবে তিনি কোন মেডেল পেয়েছেন, তিনি গোল্ড মেডেল বা স্বর্ণ পদক পেয়েছেন। নিম্নের কোন সাংবাদিক সম্প্রতি ফুকুয়া পুরস্কার 2021 পেয়েছেন? কোন ভারতীয় জার্নালিস্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পালাগম্মি সাইনাথ। অপশান বি, জার্নালিস্ট পালাগম্মি সাইনাথ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ফুকুয়া গ্র্যান্ড প্রাইজ। মনে রাখবে ফুকুয়ার যে গ্র্যান্ড প্রাইজ 2021 সেটি তিনি পেয়েছেন, মনে রাখবে। নেক্সট, নিম্নের কে সম্প্রতি, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখতে পাচ্ছ, নিম্নের কে সম্প্রতি এশিয়ার দীর্ঘতম, এশিয়ার লার্জেস্ট, ভারতে আছে এশিয়ার লার্জেস্ট, এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের ওয়ার্ল্ডের পঞ্চম দীর্ঘতম দ্রুত গতিতে চলার যোগ্য গাড়ির ট্র্যাকের উদ্বোধন করেছেন? এই ট্র্যাক মূলত বিভিন্ন গাড়ির টেস্টিং এ ব্যবহৃত হবে। সঠিক উত্তর হয়ে যাবে প্রকাশ জাভরেকর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে রোড এর ছবি দেখতে পাচ্ছ, এই রোডটা হচ্ছে দ্রুত গতিতে চলার জন্য একটি ট্র্যাক। এই যে ট্র্যাকটা কিন্তু এশিয়ার মধ্যে লংগেস্ট ট্র্যাক, সেটা হচ্ছে দ্রুত গতিযোগ্য মানে গাড়িতে চলার ট্র্যাক। ডিটেলে দেখো, মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজেস প্রকাশ জাভরেকর ইনগ্রেটেড ন্যাট্রাক্স দ্য হাই স্পিড ট্র্যাক। এটা কি? এই ট্র্যাক কি?
এই ট্র্যাক হচ্ছে হাই স্পিড ট্র্যাক ইন ইন্দোর, কোথায় না ইন্দোরে, মনে রাখবে এটা ইন্দোরে। এর মাধ্যমে ইন্ডিয়া গেটস এশিয়াস লংগেস্ট অ্যান্ড ওয়ার্ল্ড ফিফথ লংগেস্ট হাই স্পিড ট্র্যাক ফর অটোমোবাইলস, ডিটেলে মনে রাখবে। নেক্সট নেক্সট আমরা কথা বলবো, লাস্ট দিনের একটা সুন্দর হোমওয়ার্ক দিয়েছিলাম ফুড রেসের পরীক্ষায়, এরকম একটা কোয়েশ্চেন ছিল যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়। আমরা প্রত্যেকে জানি রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলবো, গভর্নর বলবো, এই জন্য আমাদের অ্যান্সার করতে হবে এটা, ওকে। অপশন ডি যারা করেছিলাম আমি দেখলাম অলমোস্ট সবাই করেছে, অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। আজকের হোমওয়ার্ক থাকবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কি কে ছিলেন, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সঠিক উত্তর চটজলদি কমেন্টে জানাও। দ্বিতীয় পঞ্চম প্রশ্ন দেখো, কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী দলিত ক্ষমতায়ন কর্মসূচি চালু করছে, কোন রাজ্য সরকার ইনিশিয়েটিভ, সঠিক উত্তর হবে তেলেঙ্গানা, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেলেঙ্গানা গভর্নমেন্ট রিসেন্টলি অ্যানাউন্স দ্য চিফ মিনিস্টার দলিত এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, চিফ মিনিস্টার দলিত এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম রিসেন্টলি কোন সরকার ইনিশিয়েটিভ, না তেলেঙ্গানা। তাহলে আমরা জেনে নিই এক নজরে তেলেঙ্গানা সম্পর্কে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তেলেঙ্গানা সম্পর্কে ইন ডিটেল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তেলেঙ্গানার গভর্নর কে তামিলিসাই সুন্দররাজন, তেলেঙ্গানার কি কি ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাবো খুব ইম্পর্টেন্ট, একটি হচ্ছে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট, মৃগওয়ানী জাতীয় উদ্যান প্রচুর বার পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সলভ করবে বা ডিটেল প্র্যাকটিস সেট সলভ করবে, কোশ্চেন পাবে মৃগওয়ানী জাতীয় উদ্যান কোন ভারতীয় রাজ্যে অবস্থিত, না এটা তেলেঙ্গানাতে অবস্থিত। এবং মহাবীর হরিণা বনস্থলি জাতীয় উদ্যান, মহাবীর হরিণা বনস্থলি জাতীয় উদ্যান এটাও আসে কোথায় অবস্থিত, না তেলেঙ্গানাতে অবস্থিত। তাহলে মোট ভারতের রাজ্যে কটা ন্যাশনাল পার্ক অবস্থিত কমেন্ট করবে। তেলেঙ্গানার ফাউন্ডেশন ডে কবে হয়ে থাকে, না কি মনে রাখবো 2nd June, কবে না 2014, তেলেঙ্গানা আমাদের একটি রাজ্য হিসেবে প্রকাশ পেয়েছিল 2014 2014তে, সো ফাউন্ডেশন ডে সম্প্রতি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও করেছি, না কবে সেটা 2nd of June। তাহলে এখানে আরো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য, তোমাদের বলতে হবে তেলেঙ্গানার যে রাজ্য আইনসভা তার প্রকৃতিটা কেমন, বিকজ রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে, রাজ্য আইনসভা একপক্ষ বিশিষ্ট হতে পারে, অর্থাৎ রাজ্যে বিধানসভা বিধান পরিষদও থাকতে পারে, আবার শুধুমাত্র বিধানসভাও থাকতে পারে, বিধান পরিষদ নাও থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র বিধানসভা আছে। তো তোমার প্রশ্ন মানে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে তেলেঙ্গানা রাজ্য আইনসভার প্রকৃতিটা কেমন, কমেন্টে জানাবে। অনেক হোমওয়ার্ক দিচ্ছি, অনেক নয় তিন চারটে গুছিয়ে লিখবে। প্রতি বছর কবে জাতীয় চিকিৎসা দিবস পালিত হয়ে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে 1st July, এই 1st July কিন্তু জাতীয় চিকিৎসা দিবস, বা ইন্ডিয়া সেলিব্রেটস ন্যাশনাল ডক্টরস ডে অন 1st July এভরি ইয়ার, টু অনার দ্য বার্থ অ্যান্ড ডেথ অ্যানিভার্সারি অফ গ্রেট ফিজিশিয়ান অ্যান্ড সেকেন্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ডক্টর বিধানচন্দ্র রায়। এই 1st July হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং তার মৃত্যু দিন হচ্ছে এই 1st July, মনে রাখবে। তো কবে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়ে থাকে, না 1st July পালিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, একটা বুকস এর উপরে প্রশ্ন যেটা আসতে চলেছে সম্প্রতি, তো এই বইটির লেখক হচ্ছেন একজন ইন্ডিয়ান ইকোনমিস্ট, একজন ভারতীয় অর্থনীতিবিদ। প্রশ্ন হচ্ছে কোন অর্থনীতিবিদের লেখা এই বইটি, পলিসি মেকার্স জার্নাল ফ্রম নিউ দিল্লি টু ওয়াশিংটন DC শীর্ষক বইটি কোন ভারতীয় অর্থনীতিবিদের, সঠিক উত্তর হয়ে যাবে কৌশিক বসু অপশন এ। কৌশিক বসু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল পলিসি মেকার্স জার্নাল ফ্রম নিউ দিল্লি টু ওয়াশিংটন DC। কৌশিক বসু সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তোমরা জেনে রাখো, কৌশিক বসু ওয়াজ ফর্মার চিফ ইকোনমিক্স অফ ওয়ার্ল্ড ব্যাংক, এই যে বিশ্ব ব্যাংক আমরা পড়ি না, সেই বিশ্ব ব্যাংকের একদম চিফ ইকোনমিক্স ছিলেন 2012 টু 2016 এই পিরিয়ডের মধ্যে। তো তারই কিন্তু এই বই আসতে চলেছে, অন স্ক্রিন তোমরা কভার পেজ দেখতে পাচ্ছো। আনএকাডেমি WBPSC তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। বর্তমানে আমাদের WBP কনস্টেবল SI এর ব্যাচ চলছে, তোমরা চাইলে ব্যাচে যুক্ত হতে পারবে, রেগুলার ক্লাস হয় সোম থেকে শনি, তোমরা এই ব্যাচে ক্লাস করতে পারবে, আমি নিজে ক্লাস করাই এবং আমাদের অন্যান্য সব স্যার সেই ক্লাসে পার্টিসিপেট করে থাকেন, লাইভ ক্লাস হয়, স্টাডি মেটেরিয়াল বা PDF পাবে। তোমরা 3 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নাও পরীক্ষার আগে, লাস্ট মোমেন্টের বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য 3 মান্থের সাবস্ক্রিপশন নাও এবং কোড ব্যবহার করো Alumni9Amin এবং যুক্ত হও আমাদের সঙ্গে Unacademy Plus-এ। নিম্নের কোনটি সম্প্রতি পেমেন্ট ব্যবসা, পেমেন্ট ব্যবসা বলতে দেখো পেটিএম এর পেমেন্ট বিজনেস চলছে ইন্ডিয়াতে,
হোয়াটসঅ্যাপ সম্প্রতি ইউপিআই পরিষেবা এনেবেল করছে, তো ফোন পে, গুগল পে, তো কোনটি তাদের যে পেমেন্ট বিজনেস রয়েছে সেই পেমেন্ট বিজনেসের হেড হিসেবে বা ডাইরেক্টর হিসেবে মানেশ মাহাত্তাকে নিযুক্ত করছে। সঠিক উত্তর হবে হোয়াটসঅ্যাপ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াটসঅ্যাপ অ্যাপয়েন্টেড ফর্মার অ্যামাজন এক্সিকিউটিভ মানিশ মাহাত্তা অ্যাজ দ্য ডাইরেক্টর অফ দ্য পেমেন্টস বিজনেস ইন ইন্ডিয়া। হোয়াটসঅ্যাপের যে পেমেন্টস বিজনেস সেটার হেড হিসেবে কিন্তু তাকে নিযুক্ত করা হচ্ছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, নয়ডার শুটিং রেঞ্জের নামকরণ করা হবে নিম্নের কার নামে? নয়ডার যে শুটিং রেঞ্জ তার নামকরণ করা হবে এদের মধ্যে নিম্নের কার নামে? সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রতমার, অপশান সি। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন এবং উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি এই ঘোষণাটি দিয়েছে। কি দিয়েছে না, শুটার দাদি নামেও কিন্তু তিনি খুবই পরিচিত। কি, তিনি শুটার দাদি নামেও পরিচিত। চন্দ্রতমারের নামে শুটিং রেঞ্জের নামকরণের ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। কি জানবো আমরা, শুটিং রেঞ্জ অ্যাট দ্য নয়ডা স্টেডিয়াম উইল বি নেমড আফটার শুটার দাদি চন্দ্রতমার। তো চন্দ্রতমারের নামে নয়ডার যে শুটিং রেঞ্জ রয়েছে তার নামকরণ করা হবে। নেক্সট দেখো, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার চেয়ারপারসন হচ্ছেন গ্রেগ বাকলে, তো এই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 হোস্ট করবে বিসিসিআই। তো মেনলি কোথায় হোস্ট করা হবে, ইন্ডিয়ার যে কোভিড সিচুয়েশনের কারণে কিন্তু এটা শিফট করা হচ্ছে। সো কোথায় এটি আয়োজিত হবে, মনে রাখবে দুটো কান্ট্রি তোমাকে মনে রাখতে হবে, ওয়ান ইজ ইউএই, অ্যানাদার ওয়ান ইজ ওমান। তো সঠিক উত্তর ইউএই অ্যান্ড ওমান। অন স্ক্রিন দেখতে পাচ্ছ আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 হ্যাজ বিন শিডিউল্ড বিটুইন 17th অক্টোবর 2021 টু 14th নভেম্বর 2021 ইন দা ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড ওমান। বুঝতে পেরেছো প্রত্যেকে? ভেরি গুড। তো আজকের পর্ব কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি এরকম আরো একটু বেশি তথ্য নিয়ে যদি তোমাদের সমস্যা না থাকে বলবে, তাহলে আমি প্রত্যেকটাই সম্পর্কে আরো বেশি বেশি করে তথ্য দিয়ে পর্বটাকে 15-20 মিনিট করে একটা সুন্দর বেশি পর্ব করা যেতে পারে। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সেই বিষয়টি। আর আজকের পর্বে অবশ্যই প্রত্যেকে লাইক করবে, সবচেয়ে বেশি সংখ্যক লাইক করবে, আমি না বললেও তোমরা প্রচুর লাইক করো, বাট আজকে সবচেয়ে বেশি সংখ্যক আমি লাইক দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লেলিস্ট ভিত্তিক ক্লাস দেখবে আর দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, দেখতে থাকবে ওয়ে অফ সলিউশন, এন্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।